প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ERCP এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আবুল কালাম চৌধুরী 1976 সালের জুন মাসে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভি এবং দর্শকদের। স্যার, আমরা যে বিষয়টি আজ বাছাই করেছি সেটি হচ্ছে ERCP। তো এটি হয়তো দর্শকদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে বোঝার জন্য, তো স্যার প্রথমে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন ERCP বলতে কি বোঝায়। ERCP এর মিনিংটা হলো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড পারকিউটোনিয়াস প্যানকিউটোরিয়াগ্রাম। এটা এক ধরনের এন্ডোস্কোপির মতোই, কিন্তু এটা আরও অনেক উন্নত প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেটা পিত্তনালীর বিভিন্ন সমস্যা, পিত্তনালীর পাথর, টিউমার এবং আনুষঙ্গিক অনেক কিছু এই ERCP-র মাধ্যমে করা হয়। আচ্ছা, অর্থাৎ এটি একটি অপারেটিভ একটি প্রসিডিউর বা টেকনিক্যাল একটি প্রসিডিউরের নাম। জি। আচ্ছা, তো স্যার আপনি তো বলেইছেন যে এটি পিত্তনালী বা পিত্তথলির বিভিন্ন সমস্যার কারণে ব্যবহার করা হয়, তো এর কি কি আর কি কি কারণে আসলে এটিকে আমরা ব্যবহার করতে পারি, ইউজেসগুলো বলবেন। এটার প্রসিজার বলতে শুধু যে নিরাময় বা অপারেশন রিলেটেড প্রসিজার নয়, এটা ডায়াগনস্টিক প্রসিজার আছে। আসলে এন্ডোস্কোপি সম্পর্কে হয়তো অনেকেই জানে যে এন্ডোস্কোপি এটা এক ধরনের এন্ডোস্কোপি, যেটাতে আমরা একটা খাদ্যনালীর ডিওডেনাম পর্যন্ত আমরা দেখতে পারি, যেখানে পিত্তনালী গিয়ে সংযুক্ত হয়, সেই অংশটাতে অনেক ধরনের প্যাথোলজি থাকে। একটা হলো ডায়াগনস্টিক, মানে রোগ নির্ণয়ের জন্য আমরা ওই জায়গাতে বা নালীর রোগ নির্ণয়ের জন্য এটার খুব প্রয়োগ আছে, এবং সেই সাথে রোগের যে সমস্ত কারণ, বিশেষ করে পিত্তনালীতে পাথর হইতে পারে, টিউমার হইতে পারে, কৃমি ঢুকে যায় পিত্তনালীতে, এই সমস্ত অনেক আনুষঙ্গিক অনেক জটিলতার এটার ERCP-র মাধ্যমে নিরাময় করা সম্ভব। আচ্ছা, এটি হচ্ছে, আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এর কি ভূমিকা আছে কিনা বা? হ্যাঁ, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক সময় আমরা সাধারণত আল্ট্রাসনো দিয়ে আমরা পিত্তনালীর বা আনুষঙ্গিক অনেক প্যাথোলজি নির্ণয় করা যায় বা সিটি স্ক্যান, কিন্তু এটাতে পিত্তনালীর বিষয়গুলো আরও ডেফিনেটিভলি বোঝা যায়। অনেক সময় পিত্ত পাথর মিসিং হয়ে যায়, নালীর ক্যালিবার কতটুকু ডায়ামিটার এগুলো অনেক সময় ধরা যায় না, বা টিউমারের উপস্থিতিটা আমরা অনেক সময় আল্ট্রাসনো বা কনভেনশনাল কিছু কিছু ইনভেস্টিগেশনে ধরা পড়ে না। সেই ক্ষেত্রে ERCP-র মাধ্যমে আমরা সরাসরি এগুলো আরেকটু ডেলিনিয়েট করে নির্ণয় করতে পারি। সেই সাথে পেরি এম্পুলারে, যেখানে নালীতে সংযুক্ত হয়েছে খাদ্য নালীর সাথে, সেখানে যদি কোনো টিউমার থাকে, টিউমারের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা এখান থেকে মাংস নিতে পারি, যেটা আমরা মনে করি যে কোনো টিউমারের বা ক্যান্সার জাতীয় কোনো বিষয়ের নিরাময়ের জন্য টিস্যু ডায়াগনোসিস প্রয়োজন। মাংস থেকে পরীক্ষা করার পরে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে এটা এই ধরনের টিউমার বা ক্যান্সার। অনেক সময় আল্ট্রাসনো বা সিটি অন্যান্য ইনভেস্টিগেশনে সম্ভাব্য প্যাথোলজিটা বলে থাকে, কিন্তু এই ERCP-র মাধ্যমে ওই সমস্ত জায়গায় টিউমারের মাংস নিয়ে ওই মাংস নিশ্চিতভাবে পরীক্ষার, হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে ক্যান্সার জাতীয় বা এই ধরনের টিউমারের প্রকৃতি নির্ণয় করা, ডায়াগনোসিস করাটা সম্ভব হয় বা নেচারটা কী ধরনের ক্যান্সার সেটি জানা যায়। তো এটি কি কোনো বয়সের কোনো তারতম্যে এটি ব্যবহার করা হয় কিনা বা কাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়? এটা ERCP সব ধরনের বয়সে ব্যবহার করা যায়। তো সাধারণত এগুলো অ্যাডাল্টারি এই সমস্ত প্যাথোলজি বেশি থাকে, তো মাঝে মাঝে আমরা বাচ্চাদেরও অনেক সময় যেমন শিশু বয়সে কৃমি ঢুকে যায় পিত্তনালীতে, সেই ক্ষেত্রে এখানের ERCP-র প্রয়োগ হচ্ছে। যে পেডিয়াট্রিক ERCP আলাদা আছে, যেটার ক্যালিবার ছোট থাকে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা, তো ERCP-র এই সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি আমাদেরকে একটু জানাতেন যে এটি কিভাবে করা হয়, এটি করার আগে কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এন্ডোস্কোপি সম্পর্কে আমাদের অনেকের হয়তো প্রাথমিক ধারণা আছে, তো এখানে একটু পার্থক্য জিনিসটা, কারণ এন্ডোস্কোপি আমরা সাধারণত অজ্ঞানের প্রয়োজন হয় না, আমরা
সাধারণত সাধারণ ব্যথানাশক বা সেন্সেশন কিছুটা অরাল ক্যাভিটিতে স্প্রে দিয়ে আমরা এন্ডোস্কোপি করে ফেলি এবং রোগী বুঝতে পারে সব। কিন্তু ইআরসিপিতে যেহেতু আরও একটু ডেলিনিয়েট বিষয় বা প্রসিজারের বিষয় থাকে, সেক্ষেত্রে রোগী অজ্ঞান করে, সম্পূর্ণ অজ্ঞান করেই ইআরসিপিটা করা হয় এবং এটা এন্ডোস্কোপির মতোই মুখের মাধ্যমে এটা পাকস্থলী যায়, পাকস্থলীর পরের অংশে খাদ্যনালীতে যায় এবং সেই খাদ্যনালীতে তার বিভিন্ন ধরনের ডিভাইস বা প্রসিজার ব্যবহার করে পিত্তনালী, পিত্তনালীর বিভিন্ন প্যাথোলজি এগুলোতে নিরাময় করা যায় এবং রোগ নির্ণয় সহ এবং নিরাময় দুটোই একসাথে করা যায়। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে নানাবিধ ব্যবহার তো আছেই, তো এর থেরাপিউটিক পারপাসে আপনার কখন এটিকে ব্যবহার করেন? থেরাপিউটিক পারপাস আমরা মনে করি যখন পিত্ত নালীতে পাথর, এটা একটা জটিল জিনিস, এই পাথরের জন্য ব্যথা এবং জন্ডিসের রোগী ভোগে, সেই পাথর আমরা কনভেনশনাল যদি কেটে অপারেশন করা হয় সেই প্রসিজারটা অনেক জটিল, রোগীর 2-3 সপ্তাহ হাসপাতাল থাকতে হয় এবং এক ধরনের টিপ ব্যবহার করা হয় পেটের মধ্যে, যে টিপটা আবার রিমুভ করতে প্রায় 3 সপ্তাহের মতো লাগে, ফলে রোগীর সাফারিং অনেক বেশি হয় এবং একটা লং বড় অপারেশন প্রসিজার। সেটাকে ইআরসিপির মাধ্যমে আমরা মিনিমাম ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে সেই পাথরটা নালী থেকে বের করে নিয়ে আসতে পারি। এটা একটা থেরাপির ইম্পর্টেন্ট প্রসিজার যেটা কমন। আর হলো এখানে যদি আমরা মনে করেন অনেক সময় কৃমি ঢুকে যায়, কৃমি ঢুকে যদি ভিতরে যায় অত্যন্ত ব্যথা, যে ব্যথা ওষুধ, সাধারণ ওষুধ প্রয়োগে এগুলো নিরাময় করা যায় না এবং বেশ কিছুদিন যদি কৃমি থাকে তাহলে কৃমি এখানে মরে যায়, সেই মরা কৃমি থেকে আবার এখানে পাথর এবং বিভিন্ন ধরনের পিত্তনালীর অবস্ট্রাকশন ক্রিয়েট করে জন্ডিস সহ অনেক কিছুই সৃষ্টি হয়। সেই কৃমিটাও কিন্তু খুব সুন্দরভাবে মিনিমাম ইন্টারফেন্সের মাধ্যমে কৃমিটা বের করে নিয়ে আসা যায় ইআরসিপির মাধ্যমে। এছাড়া আমরা বললাম যে যদি টিউমারের কারণে জন্ডিস হয়ে যায়, জন্ডিস রোগীর মূল অপারেশনকে প্রলম্বিত করে অথবা জন্ডিস অবস্থায় পেশেন্ট আনফিট থাকে, সেই ক্ষেত্রে আমরা জন্ডিসের আমরা যদি স্ট্যান্ড ব্যবহার করি তাহলে তার জন্ডিসটা সাময়িকভাবে কমে যাবে, রোগী অপারেশন বড় প্রসিজার বা বড় অপারেশনের জন্য ফিট হয়ে যাবে। কারণ জন্ডিস অবস্থায় বা অতিরিক্ত জন্ডিসের কারণে রোগীর অনেক ধরনের জটিলতা হয়, অজ্ঞান থেকে প্রসিজার সবগুলোই হয়। সেই ক্ষেত্রে এই সমস্ত জটিল টিউমারের ক্ষেত্রে বা জন্ডিসের ক্ষেত্রে আমরা ইআরসিপির মাধ্যমে একটা স্ট্যান্ড ঢুকিয়ে দিই, যে স্ট্যান্ডের ভিতর দিয়ে যে পিত্ত রস যে অবস্ট্রাকশনের কারণে রোগীর জন্ডিস হয়েছে সেই ওই রসটা সাময়িকভাবে স্ট্যান্ডের মাধ্যমে খাদ্যনালীতে চলে আসে এবং রোগী জন্ডিস অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে যায়। তারপরে আমরা প্রয়োজনীয় অনুযায়ী বা তার প্যাথোলজি অনুযায়ী বড় ধরনের অপারেশনের জন্য রোগী ফিট করি, এটাও একটা থেরাপিউটিক ইউজ আছে। এবং ক্ষেত্রবিশেষে ছোটোখাটো নালীর মুখে যে টিউমার থাকে এই টিউমারগুলো সরাসরি ইআরসিপির মাধ্যমে রিমুভ করা যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা নালী চিকন হয়ে যাওয়া বা স্ট্রিকচারের ক্ষেত্রে আমরা এর ব্যবহার শুনেছি, তো সেটি কি আসলে ব্যবহার আছে কিনা? হ্যাঁ, ইআরসিপিতে স্ট্রিকচার বিশেষ করে লোয়ার এন্ডে যেখানে আমাদের গাটের সংযোগস্থলে যেখানে অনেক সময় টিউমার ছাড়াও অন্যান্য কারণে স্ট্রিকচার হয়, ইনফেকশনের কারণে ইম্প্যাক্টেড স্টোন থাকে এগুলোর কারণে অনেক সময় স্ট্রিকচার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা স্ট্রিকচারটা একটা সার্টেন লেভেল পর্যন্ত কেটে ইআরসিপির মাধ্যমে কেটে একটু বড় করে দিতে পারি, স্ট্রিকচারটা ডাইলেটও করে দিতে পারি, স্ট্রিকচার দিয়ে আমরা স্ট্যান্ড দিতে পারি, অথবা একদম লয়ার এন্ডে যদি স্ট্রিকচারটা হয় সেটা আমরা ইআরসিপির মাধ্যমে কেটে এই স্ট্রিকচারটা রিলিজ করে দিতে পারি। স্যার, যেহেতু ইআরসিপি নিয়ে কথা বলছি, তো এই অপারেশনটি তো একেবারেই নতুন কিছু সার্জারির মধ্যে অন্যতম বা টেকনিকের মধ্যে অন্যতম, তো এর কী কী সুবিধা রয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটা আমরা এন্ডোস্কোপিক সার্জারি, আপনারা হয়তো ল্যাপারোস্কোপির সাথে কমন পরিচিত, যেটা পেটে ফুটো করে অনেক ধরনের প্রসিজার করে, আর এটা এন্ডোস্কোপিক সার্জারি, একেবারে ছিদ্র দরকার নেই। হ্যাঁ, ছিদ্র দরকার নেই, ন্যাচারাল অরিফিস যে আমরা মুখের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করাইতে পারি, করে আমাদের স্পেসিফিক্যালি যে জিনিসগুলো ইআরসিপির মধ্যে করা সম্ভব এগুলো আমরা করে থাকি। এর কি কি আসলে সুবিধা আছে, কারণ এখানে কি পেট কাটতে হচ্ছে না, ছিদ্র করতে হচ্ছে না, কি কি সুবিধা আছে? সুবিধা আমি একটু আগেও যেটা বললাম যে অনেক মেজর মেজর প্রবলেমগুলো আমরা খুব মিনিমাম ইন্টারফেরেন্সে উইদাউট কাটা ছেড়ে আমরা সমাধান করতে পারি। ইতিমধ্যে আমি উল্লেখ করেছি পিত্তনালীর পাথর, পিত্তনালীতে কৃমি, পিত্তনালীর টিউমার, কোনো অন্য কোনো কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস, অন্য কোনো কারণে স্ট্রিকচার হয়ে যায় টিউমার ছাড়াও অনেক সময় নালি চিকন হয়ে যায়, সেটা আমরা ডাইলেট করে দিতে পারি বা পেপিলেটোমি করে নালিটা বড় করে তার জন্ডিসের অবস্ট্রাকশনটা রিলিজ করতে পারি। এই প্রসিজারগুলো যদি এন্ডোস্কোপি ছাড়া করা হয়
এটা এত ভিতরের একটা স্ট্রাকচার, এটা মেজর সার্জারি করা লাগে এবং হাসপাতালে সব জায়গায় সম্ভব করে ওপেন করে একটা হলো পেট কাটা লাগে, আবার পিত্ত নালী পেটের ভিতরে গিয়ে ওটা এক্সপোজ করা হয় এবং ওইখানে নালী এত সরু থাকে যে এবং এত লম্বা, ওইখানে একটা জায়গায় কেটে নালীর উপরে নিচে সব জায়গায় দেখাও সম্ভব না এবং একদম শেষের অংশে পৌঁছাও সম্ভব না, যেটা ইআরসিপির মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। আচ্ছা, তো অনেক সময় কিন্তু স্যার কাটা ছেঁড়ার ফলে এক ধরনের কিন্তু ইনফেকশন হয়ে যায় অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই এই সাইড ইফেক্টটি থাকে, তো সেটি কি এর ক্ষেত্রে কমানো সম্ভব কিনা? এটাতে অ্যাকচুয়ালি কাটা ছেঁড়ে যেটুকু সেটা মিনিমাম এবং ইনফেকশনের সম্ভাবনা নাই বললেও চলে, দু একটা কমপ্লিকেশন রিলেটেড ইনফেকশন হয় না যে তা না, সেটা এরকম কাটার ইনফেকশন, কারণ আমার তো কাটা নাই, এটা সাধারণত কমপ্লিকেশন হিসেবে যেহেতু এখানে কাটতে হচ্ছে না তো সেই সমস্যাগুলো তো এখানে হবে না, সেই সমস্যা। আচ্ছা, কিন্তু এর কি কোনো অসুবিধা আছে বা? হ্যাঁ, অসুবিধা প্রত্যেকটা প্রসিজারে একটা কমপ্লিকেশন থাকে, আমরা সাধারণত ইআরসিপির কিছু কিছু কমপ্লিকেশন থাকে যেগুলা সতর্ক না হলে যে কোনো সময় এই কমপ্লিকেশনগুলো হয়ে যেতে পারে, বিশেষ করে যেহেতু এটা অনেক ডিপে আমরা প্রসিজার করি এবং এখানে বিভিন্ন ডাই ইন্ট্রোডিউস করে আমরা ডেলিনিয়েট করি স্ট্রাকচার, বিশেষ করে এক ধরনের ডাই প্রবেশ করানো হয় পিত্তনালীতে, সেই ডায়ের কারণে অনেক সময় আমাদের এই পিত্তনালীর সংযোগস্থলে আরেকটি অর্গানাইজেশন মিলে যেটা পেনক্রিয়াস, তো ডায়ের কারণে অনেক সময় পেনক্রিয়াটাইটিস হয় যেটা একটা মেজর কমপ্লিকেশন এবং একটা সিভিয়ার ইনফেকশন হয়ে যায়, এই পেনক্রিয়াটাইটিসের কারণে আবার রোগী হসপিটালাইজেশন লাগে, এই এটার জন্য এই যে পেনক্রিয়াটাইটিস এটা এক ধরনের প্রদাহ, অগ্নাশয়ের প্রদাহ ইনফেকশন, সেটা যদি হয় তাহলে ইআরসিপির একটা কমপ্লিকেশন হিসেবে সার্টেন পার্সেন্টেজ হয়, 1-2% হয়ে যায়, সেটা একটা মেজর কমপ্লিকেশন হিসেবে ধরা হয়, সেই জন্য রোগীকে হাসপাতালে থাকতে হয় এবং অনেক দিনের চিকিৎসা নিতে হয়। আচ্ছা স্যার, আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকে, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কলা, আমরা কিন্তু কম বেশি এখন সবাই কলা খেতে গেলে সবার আগে ভয় পাই যে কলা খেলে কি ফ্যাট হয়ে যাবে, আজকে আমরা জেনে নিই যে আসলে কলার পুষ্টি গুণাগুণ কি। কলার অনেকগুলো পুষ্টি উপাদান আছে এবং এই কলা আমাদের অনেক উপকার করে থাকে। কলার মধ্যে যে পুষ্টি গুণাগুণ আছে সেটার মধ্যে যেমন আমরা সবার প্রথমে যেটা ফোকাস করবো যে কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম আছে, যার কারণে কিন্তু পটাশিয়ামটা কি করে আমাদের যাদের হার্টের রোগ আছে বা কোলেস্ট্রল অনেক বেশি বা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু কলা খুবই উপকারী, কারণ কলার যে পটাশিয়াম আছে সেটা আমাদের ব্লাডের রক্তের যেই চাপটা সেটাকে কন্ট্রোল করছে এবং আমাদের যে পটাশিয়ামটা আমাদের কোলেস্ট্রলকে ব্যালেন্স করতে সেটাও কিন্তু হেল্প করছে। এছাড়াও কলাতে কিন্তু আরও যে ধরনের পুষ্টি উপাদান আছে সেটা কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধক, ক্যান্সার থেকে দূরে থাকার জন্য কলার মধ্যে একটি উপাদান আছে সেটা আমাদেরকে হেল্প করছে। এছাড়াও একটি রিসার্চে দেখা গিয়েছে যে কলার থেকে আমরা যেই পুষ্টি উপাদান পাই বা কলার যে উপকারিতা তার মধ্যে হচ্ছে যাদের অ্যাজমার সমস্যা আছে তাদেরও কিন্তু কলা খেলে তাদের উপকার হচ্ছে এবং এই কলা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালোরি পেয়ে থাকি। যারা আনহেলদি বা যাদের ক্যালোরি প্রয়োজন তারাও কিন্তু একটি কলা খেলে তাদের ক্যালোরি চাহিদা পূরণ হয়ে যাচ্ছে এবং অনেকেই মনে করেন যে কলা খেলে হয়তো ডায়াবেটিস রোগী বা কলা খেলে বা ফ্যাট জমে যাবে, ওজন বেড়ে যাবে, এরকম ভুল ধারণা অনেকের মধ্যে আছে। কলাতে যে পুষ্টি উপাদান আছে বা যে ক্যালোরি আছে, একটি কলাতে 105 ক্যালোরি থাকে, একটা মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড সাইজের। এই ক্যালোরিটা যদি আমরা কোনো দিনের একটি সময় যদি ভাগ করে নিতে পারি, সেখানে যদি একটি কলা খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাচ্ছি এবং আমাদের কোনো ক্ষতি করবে না। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও একটি কলা খাদ্য তালিকায় রাখতে পারেন এবং অবশ্যই সেটি যে কোনো ভারী মিলের মাঝখানে রাখা যেতে পারে। এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু কলা খুবই পুষ্টিকর খাবার একটি, যারা নতুন বাচ্চাকে খাবার পরিচয় করাচ্ছেন বা উইনিং ফুড শুরু করাচ্ছেন সেখানেও কিন্তু আপনি একটি কলা দিয়ে কিন্তু শুরু করতে পারেন অল্প অল্প করে। এবং এই কলার যে পুষ্টি উপাদান ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং এই পুষ্টি উপাদানগুলো কিন্তু আমাদের আরও অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে যে যাদের কিডনি রোগ আছে তাদের পটাশিয়াম, টোটাল পটাশিয়াম কতটুকু ইনটেক হচ্ছে সেখানে মেজারমেন্ট করে খাওয়াটাই বেটার। আর দিনে যদি ডায়াবেটিক পেশেন্ট একটি কলা খায় সেখানে অন্যান্য কার্বোহাইড্রেটের ব্যালেন্সটাও করতে হবে। এছাড়াও কলাতে লেকটিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিন্তু আমাদের যে লিউকেমিয়া যে সেল সেটা কিন্তু রিমুভ করতে হেল্প করে।
এছাড়াও এই লেকটিন যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এটি কিন্তু আমাদের যে শরীরে ফ্রি রেডিকেলস থাকে, ফ্রি রেডিকেলস কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের ড্যামেজ বা অনেক ধরনের কিন্তু ক্ষতি করে, এবং এই কলার এই লেকটিন কিন্তু ফ্রি রেডিকেলস বের করে দিতে সাহায্য করে। এছাড়াও কলাতে যে ধরনের পুষ্টি উপাদান আছে তাতে কিন্তু আমাদের শরীরের অন্যান্য অনেক উপাদান অনেক উপকার করে থাকে। সো প্রতিদিন যদি আপনি একটি করে কলা খাদ্য তালিকায় রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার স্কিন থেকে শুরু করে আপনার অন্যান্য অনেক উপকার করবে। তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যারা ডায়রিয়া বা যে কোনো ধরনের ডিসেন্ট্রি থেকে উঠেছেন তাদেরও কিন্তু শরীরে অনেক ধরনের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়, এবং ইলেকট্রোলাইটসের যে মেইন যে উপাদানগুলো সেগুলো কিন্তু কলার মধ্যে উপস্থিত আছে। সো তারা কিন্তু চাইলে একটি করে কলা ডেইলি খেতে পারে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, যেহেতু ERCP-র সুবিধা এবং অসুবিধাগুলো জেনে নিয়েছি, একটু জানতে চাইব এই অপারেশনটি করাবার জন্যে বা কোনো যদি ইনভেস্টিগেটিভ প্রসিডিউরের জন্য এটি করতে হয়, একজন রোগীকে কি হসপিটালে ভর্তি হতে হবে কি না, বা এটি কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এই প্রসিজিওরটা যদি আমরা বলি মিনিমাম ইনভেসিভ প্রসিজিওর, তারপরেও যেহেতু এটার যে কোনো ধরনের জটিল কমপ্লিকেশনের পসিবিলিটি থাকে, এই জন্য হসপিটালে ভর্তি করেই করাটা ভালো। অনেক ক্ষেত্রে অনেক সফিস্টিকেটেড সেন্টার আছে, অবজারভেশনে সাধারণত অবজারভেশনে রেখে ভর্তি ছাড়াও করা হয়। তো আমাদের এখানে আমরা যেটা প্র্যাকটিস করি, এটার জন্য ERCP-র জন্য হসপিটালে পেশেন্ট থাকা উচিত, এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টা রোগীকে আমরা ফলো আপ করি। যদি কোনো জটিলতা না হয় সেক্ষেত্রে আমরা ছুটি দিই। তো উন্নত সেন্টারে হয়তো ভর্তি ছাড়া অবজারভেশন রেখে ছেড়ে দেয়, ফলো আপ ক্লোজলি করে। আমাদের এখানে যেহেতু সেই সুযোগ নাই, রোগীদের সাথে হসপিটালের রিলেশন সেইভাবে অ্যাস্টাবলিশ না, এই জন্য ERCP-র ক্ষেত্রে আমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্র্যাকটিসটা করি, আমরা অ্যাডমিশন করেই করি, এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টা আমাদের ক্লোজ অবজারভেশনও রাখি। তো সব ধরনের রোগীরা কি আসলে এটার অ্যাক্সেস পাবে কি না, বা এটি করবার জন্যে আগে কোনো ভিজিটের প্রয়োজন আছে কি না, বা কি আসলে ব্যাপার? এটা যেহেতু একটা সফিস্টিকেটেড প্রসিজিওর, এটা অ্যাকচুয়ালি রোগী কিন্তু এই জিনিসটা বুঝবে না। সাধারণত যারা চিকিৎসক যারা, তাদের কাছে যাবে, যারা বিশেষ করে সার্জারি কনসালটেন্ট বা মেডিকেল কনসালটেন্টও যারা আছে, যারা বুঝবে যে তার ERCP প্রয়োজন, তারা রেফার করবে যারা ERCP করে, এন্ডোসার্জন বা এন্ডোলাপারোস্কোপিক সার্জন যারা আছে অথবা ERCP যারা করে তাদের কাছে রেফার করবে। রোগী সরাসরি কিন্তু এই ডিসিশন নিতে পারবে না তার ERCP লাগবে কি লাগবে না, সেই ডিসিশনটা কিন্তু আমাদের চিকিৎসকরা নেবে। এবং আল্ট্রাসোনো বা কনভেনশনাল ইনভেস্টিগেশনে যদি এটা সমাধান না করতে পারে, তাহলে ডায়াগনোস্টিক পারপাসেও আমরা ERCP-র রোল আছে, এবং ক্ষেত্র বিশেষে থেরাপিউটিক যেটা আমরা বলতেছি যে প্রসিজিওর করে তার সমস্যার সমাধান বা যে প্রবলেমটা সেটা রিমুভ করা যায় সেটাকে আমরা থেরাপিউটিক বলি। এবং সেই ক্ষেত্রে অবশ্যই কনসালটেন্টের মাধ্যমে বা চিকিৎসকের মাধ্যমে রেফার্ড হয়ে আসে এবং আসতে হবে। আচ্ছা, তো এটি করবার পরে কতদিনের মধ্যে একজন রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেন? এটা নির্ভর করে যে কারণে আমরা এটা করি। যদি ডায়াগনোস্টিক হয় তাহলে তো আমরা জাস্ট রোগটা নির্ণয়ের জন্য পরের দিনে রোগী আমরা ছুটি দিয়ে দিই, আমরা ডায়াগনোসিস বলে দিই এটা এই হইতে পারে। আর থেরাপিউটিক যদি করি, তো সাধারণত আমরা 24 থেকে 48 ঘন্টা আমরা রোগী হসপিটালাইজেশন থাকলে ভালো হয়, তার কমপ্লিকেশন পিরিয়ডটা ওভার হওয়ার পরে আমরা ছুটি দিয়ে দিই। স্যার, আসলে ERCP নিয়ে অনেক কিছু আমরা আমাদের দর্শকদের জানাতে পেরেছি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এবং NTV-র কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ERCP নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হাতের অ্যালার্জি সমস্যাটা বা কারো কারো পুরো বডিতে বলছে যে খুব বেশি অ্যালার্জি সমস্যা হচ্ছে, আমরা দেখি যে বেশিরভাগই রিপিটেড হ্যান্ড ওয়াশিং থেকে এরকম হচ্ছে। আবার কারো কারো বলছে যে খুব বেশি চুল পড়তেছে। আচ্ছা, হ্যাঁ, চুল পড়ার কথাটা খুব বলছে। বিশ্বে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।